আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের বিষয় উচ্চতর গণিত, অধ্যায় ১৩, গণজ্যামিতি। আমরা আজকে ১৩ নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা দেখো, কোন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার এবং ৩.৫ সেন্টিমিটার, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় কর। এই ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে কি ঘনবস্তু উৎপন্ন হবে সেটা আমাদের আগে জেনে নিতে হবে, তারপরে সেই ঘনবস্তুর সূত্র অনুসারে আমরা আয়তন নির্ণয় করব। এখন এখানে যে দুইটা বাহুর দৈর্ঘ্য ৫ এবং ৩.৫, আবার বলা আছে বৃহত্তর বাহুর চতুর্দিকে। সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে অতিভুজ, কিন্তু এখানে সেই অতিভুজ ধরা যাবে না। এখানে যে দুইটা বাহু দেওয়া আছে ৫ এবং ৩.৫, এই দুইটা বাহু হচ্ছে একটা ভূমি এবং একটা উচ্চতা। এই দুইটা বাহুর মধ্যে যেটা বড় তার চতুর্দিকে ঘোরানো হবে এই সমকোণী ত্রিভুজকে। সেরকম আমরা এখন একটা সমকোণী ত্রিভুজ দেখব। যেমন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার দুইটি বাহু আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা ৫ সেন্টিমিটার, একটা ৩.৫ সেন্টিমিটার। আমরা যদি এইভাবে ত্রিভুজটা ধরি তাহলে এই উচ্চতাটা ৫ সেন্টিমিটার ধরব, আর ৩.৫ সেন্টিমিটার হবে ভূমিটা। তাহলে এই ত্রিভুজকে আমরা যদি এই ৫ সেন্টিমিটারের চতুর্দিকে এটাকে এভাবে ঘুরিয়ে আনি, চতুর্দিকে ঘুরিয়ে আনি, ৫ সেন্টিমিটারের চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরাই, তাহলে এখানে একটা কোণক উৎপন্ন হবে যার হেলানো উচ্চতা হবে ত্রিভুজটির অতিভুজ। হেলানো উচ্চতা ত্রিভুজটির অতিভুজ, আর এই কোণকের উচ্চতা হবে এই ত্রিভুজের উচ্চতা অর্থাৎ ৫ সেন্টিমিটার বৃহত্তর বাহু, আর ভূমিটা যেটা ছিল আমাদের ৩.৫ সেন্টিমিটার সেটা হবে এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ হবে ৩.৫ সেন্টিমিটার। তাহলে আমরা এই কোণকে উচ্চতা পেয়ে গেলাম, ভূমির ব্যাসার্ধ পেয়েছি, এবং সেটা আয়তন নির্ণয় সূত্র দিয়ে আমরা আয়তন বের করব। তাহলে আগে আমাদের বলতে হবে সমকোণী ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরালে একটি কোণক উৎপন্ন হবে যার উচ্চতা ৫ সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ ৩.৫ সেন্টিমিটার, কোণক উৎপন্ন হবে যার উচ্চতা আমরা পেলাম, ভূমির ব্যাসার্ধ পেলাম। এখানে পাই ইকুয়াল টু 3.1416, পাই এর মানটা লিখলাম। এখন আমরা কোণকের আয়তনের সূত্র লিখব। সুতরাং কোণকটির আয়তন, কোণকের আয়তনের সূত্র আমরা পূর্বেই জেনেছি, আয়তন নির্ণয়ের সূত্র এবং অন্যান্য সূত্রগুলি জেনেছি। আয়তনের সূত্র হচ্ছে ১/৩ পাই আর স্কয়ার এস ঘন একক। এখন আমরা মান বসাবো,
1/3 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 3.5 স্কোয়ার ইন্টু এইচ এর মান 5। একক হবে ঘন সেন্টিমিটার। এখন আমরা সরল করব, 1/3 ইন্টু 3.1416 ইন্টু 3.5 এর স্কোয়ার করব ক্যালকুলেটারের সাহায্যে। সেন্টিমিটার। এখন এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে গুণ করব, 12.25 ইন্টু 3.1416 ইন্টু 5 ইকুয়াল টু 192.423 ঘন সেন্টিমিটার। এখন এটা 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ 3 ইকুয়াল টু, তাহলে ভাগ করলে আমাদের রেজাল্টটা আসবে 64.141 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার 64.141 ঘন সেন্টিমিটার প্রায় লিখতে হবে, যেহেতু আমরা পাই এর মান বসিয়েছি অমূলদ সংখ্যা, সেজন্য প্রায় লিখতে হবে। আজকে আমরা এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে ভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।